सृष्टि सुख নিয়ে এসেছে নতুন কাজ এই পথে একলা আমি অ্যালবাম গান সৃষ্টি সুখ দীর্ঘ 3 বছর ধরে কাজ করছে দর্শকদের উপহার দিয়েছে অসংখ্য মনোরঞ্জনমূলক বিনোদন সৃষ্টি সুখ সাতটি অ্যালবাম গান লঞ্চ করেছেন মূলত 2020 থেকে সৃষ্টি সুখের পথ চলা শুরু এবার পূজাতে সৃষ্টি সুখের নিবেদন এই পথে একলা আমি গান অ্যালবাম त्रिकोण प्रेम गल्पर मोड़ानो अलबाम जेखने दृष्टि प्रेम गल्पर बंधुत अटूट सम्पर्क बंधन सारा जीवन पथे एकला आमी गान शूटिंग दीघाते अभिनय अभिषेक दत्त सोमनाथ माइती अतन मंडल राहुल महापात्र सायंतिका चक्रवर्ती कृष्णेंदु कारण गान कर सौगत पाल डीओपी शोभन पहाड़ी एवं दीपक पाल एडिटर चंदन कारण नमस्कार আমি অভিষেক দত্ত ছোটবেলার অভিনেতা নমস্কার আমি রাহুল মহাপাত্র নমস্কার আমি চন্দন করণ সৃষ্টিসুখ মূলত কি পেজ দর্শকদের উদ্দেশ্যে কি বলবে সৃষ্টিসুখ 2020 সালে লকডাউনের জন্য খোলা যারা গৃহবন্দী মানুষের বিনোদনের পারপাসে খোলা নাচ গান আবৃত্তির সূত্রে খোলা বাট এটিকে আমরা লকডাউন খুলতে এটিকে আমরা প্রোডাকশনে পরিণত করি ধীরে ধীরে আমরা সাতটি কাজ এই সৃষ্টিসুখ থেকে করেছি সৃষ্টিসুখ পেজ থেকে এখন প্রোডাকশনে পরিণত হয়েছে আচ্ছা এরপরে কি কাজ করলে লাস্ট কি কাজ করলে এটা 7 অ্যালবাম সং আমাদের কমপ্লিট হলো কাজ করেছি এটাকে নিয়ে ফিউচারে আমরা শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজ নিয়ে বানানো ইচ্ছা আছে প্রজেক্ট কি আসতে চলেছে নিউ প্রজেক্ট আসতে চলেছে এই পথে একলা আমি যেটা আমরা শুট অলরেডি কমপ্লিট করেছি এটা কি মূলত গান গানি বাট এটা স্টোরি বেসড স্টোরি বেসড এটি একজনের কাছ থেকে মানে সত্যি ঘটনা সত্যি ঘটনা প্রশান্ত সরকার বলে একজন ব্যক্তির কাছ থেকে এটি নেওয়া সত্যি ঘটনা हिरो अभिनेता অভিষেক দত্ত হিরোইন অতই রয় আচ্ছা আমরা চলে যাব যে হিরোইন তার কাছে